1971 থেকে 2018 প্রায় 50 বছরের একেবারেই দোরগোড়ায় বাংলাদেশ, আর এ সময়ের মধ্যে বাংলাদেশ পার করে ফেলেছে 10-10টি সংসদ নির্বাচন। সেই ধারাবাহিকতা এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে দাঁড়িয়ে দেশের মানুষ, বাংলাদেশ। প্রত্যেকটা নির্বাচনের মতো এই নির্বাচনও বেশ গুরুত্বপূর্ণ আগামী অন্তত 5 বছরের বাংলাদেশের জন্য। কারণ যে সরকার ক্ষমতায় আসছে কিংবা যেসব জনপ্রতিনিধি এই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবেন, তাদের হাতেই আগামী 5 বছরের বাংলাদেশের ভাগ্য নির্ধারিত হবে। সেই বাংলাদেশ আমরা কেমন দেখতে চাই, কী ভাবছে তরুণ সমাজ, কী ভাবছে সাধারণ মানুষ, এসব বিষয় নিয়েই নির্বাচনকে সামনে রেখে News24-এর আয়োজন তারুণ্যের চোখে আগামীর বাংলাদেশ। দর্শক মিনিস্টারের সৌজন্যে তারুণ্যের চোখে আগামীর বাংলাদেশ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্লাবন রহমান। আমরা এই আয়োজনে বাংলাদেশের একেবারেই সীমান্তবর্তী জনপদ দিনাজপুর জেলায় হাজির হয়েছি, উত্তরের গুরুত্বপূর্ণ জনপদ দিনাজপুর। আমরা 4 জন অতিথিকে পেয়েছি, শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমার একেবারেই বাদিকে আছেন ডক্টর মারুফা বেগম, সাধারণ সম্পাদক বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর। আমার বাপাশে আছেন সুলতান কামালউদ্দিন বাচ্চু, সাধারণ সম্পাদক সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুর। আমার ডান পাশে আছেন ফরহাদ আহমেদ, তিনি বীর মুক্তিযোদ্ধা। আমরা খুবই সৌভাগ্যবান আপনাকে আয়োজনে আমরা সম্পৃক্ত করতে পেরেছি। গ্রুপ কমান্ডার, গ্রুপ নম্বর 74-7 নম্বর সেক্টর, তিনি এখানে মুক্তিযুদ্ধ করেছেন। একেবারেই ডান পাশে আছেন মোহাম্মদ মাসুদ আলম, প্রধান শিক্ষক মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় দিনাজপুর। আমরা যেখানে আসলে বসেছি, আপনাদের 4 জনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে সম্পৃক্ত হওয়ার জন্য। দর্শক বরাবরের মতো তরুণ সমাজ দিনাজপুরের সাধারণ ভোটাররা আমাদের সঙ্গে রয়েছেন, যাদের কাছ থেকে আমরা সরাসরি জানতে চাই নির্বাচন নিয়ে তারা কী ভাবছেন, সামনের বাংলাদেশ, সামনে দিনাজপুরকে আসলে তারা কোন জায়গায় দেখতে চাই, আর যারা নির্বাচনের মাঠে আছেন তাদের প্রতি কী ধরনের তাগিদ থাকবে জনপ্রতিনিধি কিংবা সরকারের কাছে তাদের। আমরা শুরু করতে চাই বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। একটু জানতে চাই, অনেক স্বপ্ন নিয়ে তো আপনারা মুক্তিযুদ্ধ করেছেন, প্রায় 50 বছর হয়ে গেল বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশের, কতটা স্বপ্ন পূরণ হয়েছে বলবেন একটু দিনাজপুরের বাস্তবতা মাথায় নিয়ে? আমাদের স্বপ্ন পূরণ এটার জন্য কিন্তু আমরা যুদ্ধ করিনি, আমরা যুদ্ধ করেছি আমার দেশটা, আমার মাটিটাকে মুক্ত করার জন্য। তারপরে এখন এই দেশ যে অবস্থানে আছে, আসলে এটা বলতেই হবে, খুব ভালো পজিশনেই আছে আমার মনে হয়। আমরা আগামীতেও যে সংকটগুলো আছে সেগুলো পেরিয়ে উঠব যদি ধারাবাহিকতায় এ সরকার থাকে। এটাই খুব দুঃখজনক, এই যে এখানে যে বিস্ফোরণটা ঘটলো, এটা যে বিস্ফোরণ ঘটলো এখানে, আজকের যারা প্রজন্ম রয়েছেন তাদের অবগতির জন্য বলতে চাই, এখানে আমিও ছিলাম। আগামী নির্বাচনে যারা আসবেন তাদের কাছে আমার অনুরোধ, একজন মুক্তিযোদ্ধা হিসেবে, যাতে এখানে এমন ধরনের স্মৃতিফলক বা ঐতিহাসিক একটা জায়গা হোক যারা সারা দেশের লোক যেন একবার দেখতে আসে। কারণ এই 450 থেকে 500 মুক্তিযোদ্ধা মারা গেছে, বাংলাদেশের কথাও এই ইতিহাস নেই, এটা দিনাজপুরে এই মানে দুঃখজনক ইতিহাস। জি, অনেক ধন্যবাদ। আমরা একটু আসতে চাই মোহাম্মদ মাসুদ আলম, আপনি প্রধান শিক্ষকতা করছেন এখানে মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় দিনাজপুর। শিক্ষার বাস্তবতা একটু বলবেন, শিক্ষার দিক থেকে বাংলাদেশ এগুচ্ছে বলা হচ্ছে, দিনাজপুরের বাস্তবতা একটু আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ আপনাকে News24-কে নির্বাচনের পূর্ব সময় এরকম একটা আয়োজন করার জন্যে। বাংলাদেশ শিক্ষা ক্ষেত্রে আসলেই সত্যিকার অর্থে এগিয়েছে, সামগ্রিকভাবে শতকরা হার যদি দেখি সেক্ষেত্রেও এগিয়েছে এবং শিক্ষার মান সেক্ষেত্রেও এগিয়েছে। যদিও বলা হচ্ছে যে শিক্ষার মান আসলে নিম্নগামী, আসলে এটা মানে নির্ভর করে, আপেক্ষিকভাবে নির্ভর করে, কারণ কিছু কিছু ক্ষেত্রে শিক্ষার মান কিন্তু এগিয়েছে অবশ্যই বলতেই হবে। আমাদের ছেলেমেয়েরা আগেকার থেকে অনেক বেশি সচেতন, অনেক বেশি তারা মানে প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে, যেটা আগে ছিল না। সত্যিকার অর্থে বলতে গেলে প্রযুক্তির কিন্তু মানে ভালো এবং খারাপ দুই ব্যবহারই আছে। একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত প্রযুক্তির কিছু কিছু অংশ ব্যবহার করা যায়, কিছু অংশ ব্যবহার করা যায় না, এই জিনিসটা কিন্তু আমরা সামাজিকভাবে এখনও সচেতন হয়ে উঠিনি। বাংলাদেশের প্রযুক্তি কেবল প্রবেশ করছে এই মুহূর্তে, রাতে এটা সন্ধিক্ষণ একটা, কেবল প্রযুক্তি আসছে এই মুহূর্তেই, যেমন ফেসবুক, টুইটার ইত্যাদি যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আছে এর অপব্যবহার কিন্তু তরুণদের মধ্যে বেশি হচ্ছে। জি, আসবো। জি সুলতান কামালউদ্দিন, আপনার চোখে দিনাজপুর কতটা এগিয়েছে বলবেন? যে উন্নয়নের মহাসড়কে দেশ যেভাবে এগিয়েছে দিনাজপুরও সেই মাত্রায় এগিয়েছে। কিছু সমস্যা থাকলেও দিনাজপুরে ব্যাপক উন্নয়ন ঘটেছে, এটি দৃশ্যমান। আমরা মনে করি যে এই ধারাবাহিকতা যদি থাকে দিনাজপুর আরও এগিয়ে যাবে। এখানে টমেটো এবং মৌসুমি ফল, কলা, অন্যান্য ফলগুলো আমাদের সংরক্ষণের কোনো উপায় থাকে না বলেই কৃষকরা ক্ষতির সম্মুখীন হয়। এখানে দীর্ঘদিনের একটা দাবি, যদি যারা আগামী দিনে নির্বাচিত হবেন এই বিষয়টি যদি তারা নজর দেন, অর্থাৎ একটি
হিমাগার, এই সমস্ত ফল সংরক্ষণ যদি হিমাগার এখানে স্থাপন করা যায় তাহলে এখানে কৃষকরা নিঃসন্দেহে লাভবান হবে। এই যে হিমাগারের দাবি তো আসলে দীর্ঘদিনের দাবি, দীর্ঘদিনের দাবি, কিন্তু এটা হচ্ছে না কেন? এটি আসলে আমার মনে হয় যে যারা স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধি এর আগেও তারা এই কথা বলেছেন, সম্ভবত আমরা আশা করি যে আগামী দিনে এই আমাদের দাবিটি পূরণ হবে। চাল কলগুলোর কী অবস্থা? চাল কলের অবস্থা ভালো, তবে মাঝে মধ্যেই কমেছে আগের থেকে অনেক, অনেক না কমেনি বরং বেড়েছে বলবো আমি, যেহেতু এর কিছু কৃষি ভিত্তিক শিল্প কারখানা দিনাজপুরে ব্যাপকভাবে ঘটছে। আগে যেমন শহর কেন্দ্রিক পুলহাটে এই চালকলগুলো ছিল, এখন কিন্তু দিনাজপুরে আপনারা দেখবেন যে উপজেলা পর্যায় পর্যন্ত কিন্তু এই এই সমস্ত শিল্পগুলো গড়ে উঠেছে। কৃষিভিত্তিক শিল্পে দিনাজপুর কিন্তু আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা হয় যদি রাষ্ট্র পৃষ্ঠপোষকতা পায়। আমার মনে হয় এই ব্যাপারে সরকারের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা দরকার। জি, ডক্টর মারুফা বেগম, কী ধরনের পৃষ্ঠপোষকতা দরকার মনে করেন? ধন্যবাদ। আমি মনে করি যে আগামী নির্বাচিত যেই প্রতিনিধি আসবে, প্রথমে আমি একটু বলে নিই যে আমরা আশা করছি 30শে ডিসেম্বর যে নির্বাচনটা হতে যাচ্ছে আমরা জনপ্রতিনিধি নির্বাচন করব, সেই নির্বাচনটা সত্যিকার অর্থেই নির্বাচন হবে আর কি, নির্বাচন উৎসব যেটা বলি আমরা গণতন্ত্রের। হ্যাঁ, অবশ্যই হচ্ছে, এবং প্রচার এবং প্রচারণায় যেই বিষয়টা উঠে আসছে আর কি, আমরা গণতন্ত্রের দিকে এগিয়ে এসেছি বলেই মনে হচ্ছে। দিনাজপুর প্রান্তিক একটি জেলা, তো এখানে ওই মাদকের বিষয়টাও কিছুটা প্রভাব তো নিশ্চয়ই রয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই রয়েছে। তো আমি মনে করি যে এই প্রযুক্তিটাও একটা মাদকাশক্তির মতো হয়ে গেছে আর কি। তো এই জায়গাটা আসলে পারিবারিক শিক্ষাটা জরুরি আমি মনে করি, যে পারিবারিক শিক্ষা, বাবা মারা ভোগবাদিতায় না গিয়ে অভিভাবকরা, শিক্ষক যারা রয়েছেন প্রতিষ্ঠানে, যদি স্ব দায়িত্বটা পালন করেন তাহলে আমি মনে করি যে এটা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা। অনেক ধন্যবাদ। সেই সঙ্গে যারা মাদকের সঙ্গে জড়িত, মাদক নিয়ে আসছেন, পৌঁছাচ্ছেন, তাদেরকেও আসলে আইনের আওতায় নিয়ে আসা উচিত। জি, অনেক ধন্যবাদ, আসবো। জি, একজন তরুণ জনপ্রতিনিধি মানে তরুণ ভোটার হিসেবে সামনে নির্বাচন, আপনার প্রত্যাশা কী থাকছে জনপ্রতিনিধিদের কাছে? দিনাজপুর থেকে আপনি কী চান? আমি আগামী নির্বাচনে চাই যে আমাদের যে প্রতিনিধিরা আছে এখানে, ওনারা ঘোষণা করবে যে এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজটাকে হচ্ছে গিয়ে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হবে। যে স্থানীয় নির্বাচন হয়, পৌরসভার যে কাউন্সিলর নির্বাচন হয়, ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচন হয়, এই নির্বাচনেও আমার মনে হয় যে শিক্ষাযোগ্যতার যে ব্যাপারটা এটা চলে আসা উচিত। কারণ আজকে একজনের মন যাবে সে আম গাছ, জাম গাছ, তাল গাছ, এই গাছ প্রতীক নিয়ে নির্বাচন করবে? মাপকাঠি থাকা উচিত, মাপকাঠি থাকা উচিত। বুঝতে হবে, অনেক ধন্যবাদ। আর কেউ ছিলেন? 30 তারিখে আমাদের নির্বাচন আসছে। হ্যাঁ, আমরা সেখানে এমন একটি রাজনৈতিক মানে কি বলবো যে নেতৃত্ব চাই যেখানে আমাদের যে অব্যাহত উন্নয়নের ধারাকে যেন আরও ভালো রাখতে পারে। আমরা আগে আমাদের বাবা মারা বলতো যে তোমরা ভালো লেখাপড়া করো, বা আগামী আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, এই যে বক্তব্যগুলো আমরা কিন্তু এগুলো দৃশ্যমান পাচ্ছি না। কারণ এখন কিন্তু ভালো হয়ে থাকলেই যে আমি ভালো কিছু নেতৃত্ব জায়গায় যেতে পারবো, এটি কিন্তু আশা করাটা খুব কষ্টকর। কারণ এই যে কিছুক্ষণ আগে এক ভাই বলল যে আসলে মানে কোনো মাপকাঠি না থাকার কারণে যে কেউ কিন্তু রাজনৈতিক প্ল্যাটফর্মে যে চলে যাচ্ছেন এবং যে অসৎ লোকটি যাচ্ছেন সে কিন্তু পরে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন সেখানে। একটি বিষয় যে আপনারা নিশ্চয়ই যোগ্য জনপ্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ পাবেন ভোটের মাধ্যমে। জি জি, সেই কারণে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন খুবই জরুরি। হ্যাঁ, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। সামনে ছিলেন? আমাদের হাজি দানেশ ইউনিভার্সিটি আছে, দিনাজপুর গভর্নমেন্ট কলেজ আছে। দিনাজপুরবাসীর অনেক দিনের প্রত্যাশা যে দিনাজপুরে একটি ক্যাডেট কলেজ হলে বোধ হয় ভালো হয়। পাশাপাশি দিনাজপুরবাসীর আরেকটা প্রত্যাশা ছিল, সেটা হচ্ছে যে অনেক আগে থেকে দিনাজপুরে গ্যাসের একটা দাবি ছিল, তো এটা আসলে পাইপলাইনে সম্ভব যদি না হয়। বর্তমানে আপনার এলএনজি গ্যাস, তরলীকরণ গ্যাসটা বাংলাদেশে প্রবেশ করেছে এবং বাংলাদেশ গভর্নমেন্ট এটা নিয়ে ভাবছে এটাকে জনগণের পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যাপারে। তো সেক্ষেত্রে যদি দিনাজপুরবাসী এই সুবিধাটা পায়, আমার মনে হয় যে দিনাজপুরবাসী এটা প্রত্যাশা করে আর কি। অনেক ধন্যবাদ। পেছনে ছিলেন কেউ? এদিকে একটু হাতে দিবেন। প্রথমত যেটা সমস্যা হচ্ছে, পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো নেই। যেমন ধরুন যে দিনাজপুরের একটা জায়গা সব থেকে বেশি অবহেলিত আমি দেখছি, সেটা হচ্ছে দিনাজপুরের লেবুর মোড় এবং রামনগর এরিয়া যেটা বলা হয় যেটা সুয়ারি থেকে, এবং এই রাস্তাগুলোতে পানি নিষ্কাশন ব্যবস্থা এতটাই খারাপ যে আমরা সবসময় ময়লা জমে থাকে, ড্রেনে ময়লা জমে থাকে, বিধায় আমরা সবসময় ভালো কিছু করতে পারি না। ভালো, ধন্যবাদ। পিছনে একটু আসতে চাই, হাত তুললে মাইক্রোফোন দিতে চাই। পিছনে এখানে মধ্যবৃত্ত লোক কিংবা তার নিচের লোক অনেক বসবাস করি, এখানে আমরা হয়তো বলে থাকি যে কাজ দাও খুদা তারাই,
এরকম একটা বিষয় যদি এখানে যদি একটা অর্থনৈতিক অঞ্চল একটা গড়ে তোলা সম্ভব হয় তাহলে হয়তো এলাকার লোকজন কিংবা এই উত্তরাঞ্চলের লোকজন অনেক উপকৃত হতো। জি জি, অনেক গুরুত্বপূর্ণ জায়গায় নজর দিয়েছেন, বলবেন একটু সামনে ছিলেন, দাঁড়াবেন। আমাদের দিনাজপুরের দাবি, আসলে আমার তরুণ হিসেবে দাবি যে আমাদের আসলে সব ঢাকা কেন্দ্রিক হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি একটু ঢাকা থেকে বিকেন্দ্রীকরণ করতে, বিভিন্ন বড় বড় অফিস, মূল অফিস, কারখানা সব ঢাকা কেন্দ্রিক হয়ে যাচ্ছে, ঢাকা বেস হয়ে যাচ্ছে। তা আমি জানি না, কিছুদিন শুনেছিলাম আমাদের আমাদের দিনাজপুরের পার্শ্ববর্তী এলাকা 10 মাইল 10 কিলোমিটার দূরে আর কি, এখানে অর্থনৈতিক জোন করার কথা, যেটা আমরা দক্ষিণাঞ্চলে পুরোদমে শুরু হয়ে গেছে, অলরেডি শেষও হয়ে গেছে, 100টা। হ্যাঁ, জোন হচ্ছে তো আমাদের এই ক্ষেত্রে কিন্তু আমাদের অর্থনৈতিক জোন নির্মাণ বা পরিকল্পনা সম্ভবত পিছিয়ে আছে। তা আমি আমার আপনাদের মাধ্যমে আমাদের আগামী জনপ্রতিনিধিকে প্রতি দাবি জানাতে যাচ্ছি যে আমাদের অর্থনৈতিক জোনটা তৈরি করার জন্য, যেহেতু আমি শুনেছি অর্থনৈতিক জন্য অনেক অনেক বেকার লোকের কর্মসংস্থান হয়, এটা একটা একটা হ্যান্ডস অফ আইডিয়া সরকারের। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আর কেউ ছিলেন? আগামী যে 30শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন, সে নির্বাচন একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হোক, এবং আগামী যে নির্বাচন সে নির্বাচনে যেন কোনো গরিব অসহায় মানুষের যেন প্রাণ না যায়, সেদিকটা ফলো রাখতে হবে। এবং আরেকটা দাবি আমার, আসলে সবার প্রাণের দাবি, বুঝতে হবে, আরেকটা ছোট দাবি, একেবারে সময় নেই, একটু বুঝতে হবে। ধন্যবাদ News24কে। আমার যে প্রত্যাশা সেটা হচ্ছে যে আসলে তরুণ সমাজ যারা শিক্ষিত, বিশেষ করে ইন্টারমিডিয়েট ডিগ্রি গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, এদের কর্মসংস্থানের খুবই ঘাটতি দেখা যায়, এবং এরা ফ্রাস্ট্রেশন সাফার করে, এবং যে শেপ করবে, চুল কাটবে, সে পয়সাটা বাড়ি থেকে বাসা থেকে নিতে পারে না, বা না ঘরকা না ঘাটকা। এদের জন্য আগামী জনপ্রতিনিধির কাজের যে সুযোগ তৈরি করে দিবে, সেটা মানে মানসম্মত অনলাইন ভিত্তিক হোক, যেভাবে হোক, এই সুযোগটা বেশি করে তৈরি করে দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ, বুঝবেন, ধন্যবাদ। আমাদের জন্য চাকরির বয়সটা যদি 35 বছর করা হয় তাহলে আমাদের জন্য খুব সুবিধা হয়, কেননা এই যেহেতু রাজনৈতিক একটা প্র্যাকটিসের বিষয়, এটাতে আস্তে আস্তে দেখা গেছে যে আমাকে চাকরি করবো না রাজনীতি করবো না ওইদিকে সময় দেবো, এগুলো করতে করতে আমাদের বেশ একটা সময় চলে যায়। আমার মনে হয় চাকরির বয়স যদি 35 বছর করা যায় তাহলে আমার মনে হয় যে যারা শিক্ষিত তরুণ এরা অনেক বেশি অংশগ্রহণ করতে পারবে, এবং আস্তে আস্তে দেখা গেছে যে ক্ষমতাও যেতে পারে। ধন্যবাদ, ধন্যবাদ। একটু ফরহাদ আহমেদ, আপনার কাছ থেকে ফিরতে চাই, সামনে কী ধরনের দাবি থাকছে, তাগিদ থাকছে দিনাজপুর থেকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে? আমরা চাচ্ছি যাতে আগামী নির্বাচনের পর যারা প্রতিনিধি হয়ে আসবেন তারা যেন দিনাজপুরের যে প্রবলেমগুলো এখন দর্শকরা বললেন এবং আমরাও দেখতে পাচ্ছি, রাস্তাঘাট, এবং দিনাজপুর একটা সম্ভবত শিক্ষার জন্য একটা সুন্দর জায়গা, এখানে একটা ইউনিভার্সিটি আছে এবং অন্যান্য ইউনিভার্সিটিও যদি হয়, প্রযুক্তি জাতীয় বড় একটা যদি ইউনিভার্সিটি হয়, তারপরে এই দিনাজপুরের রাস্তাঘাট এবং দিনাজপুরে এই যেগুলো বললেন, যেমন একটা ভালো কোল্ড স্টোর দরকার সরকারিভাবে, যাতে জিনিসপত্র সংরক্ষিত করা যায়, কৃষি প্রধান জায়গা সেই হিসাবে। জি, অনেক ধন্যবাদ, আশা করি এই জায়গায় অবশ্যই নজর দেবেন, যারা জনপ্রতিনিধি হয়ে আসবেন। জি, মোহাম্মদ মাসুদ আলম, আপনার কাছ থেকে একটু দাবি জানতে চাই, সামনে নির্বাচন, নতুন জনপ্রতিনিধি আসবে, যে স্বপ্ন ছিল বৈষম্যহীন একটি সমাজ বিনির্মাণের, আসলে দেশ অনেক এগিয়েছে, প্রবৃদ্ধি অনেক বেড়েছে, ধনীর সংখ্যা অনেক বেড়েছে, কিন্তু বৈষম্যটা কিন্তু তেমনভাবে কিন্তু আসলে কমে নাই। আমি চাই বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থা দেশে প্রতিষ্ঠিত হোক। তার সঙ্গে মুক্তিযুদ্ধের কথা বলছি, আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু গোটা স্কুলটা কিন্তু বাংলাদেশের মতো হতো একমাত্র স্কুল, যে সমস্ত বিল্ডিং একটা সুন্দর একটা বিল্ডিং ছিল, সেই গোটা বিল্ডিং কিন্তু এই ধ্বংস হয়ে গেছে এই স্কুলটার কাজেই। এবং এখানে কোনো স্মৃতিসৌধ স্মৃতিসৌধ 550 মুক্তিযোদ্ধা নিহত হওয়ার পরও, শহীদ হওয়ার পরও এখানে স্মৃতিসৌধ বন্ধ হয়নি, এখানে যেন স্মৃতিসৌধ একটা ভালো মতো হয় এবং স্কুলটা যেন সরকারিকরণ করা হয়, এবং তার সঙ্গে সঙ্গে দিনাজপুরের রাস্তাঘাটে যেন উন্নয়ন হয় এবং তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। একটু আসতে চাই আপনার কাছে, সুলতান কামালউদ্দিন বাচ্চু, কী ধরনের দাবি থাকছে, কী ধরনের যোগ্যতা সম্পন্ন জনপ্রতিনিধি আপনারা চান, যাতে করে অনেক দাবি এসেছে, হ্যাঁ, সেই দাবিগুলো কীভাবে আসলে পূরণ হবে, কী ধরনের যোগ্যতা সম্পন্ন জনপ্রতিনিধি আপনি চান? ধন্যবাদ। তরুণদের বক্তব্য আসলে তাদের সাথে শুদ্ধই বলি, তাদের বক্তব্যের সাথে আমরাও একমত। আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এখানে একটি স্মৃতিসৌধ হবে, তা আজকের এই সমাবেশ থেকে আমি 6 জনের স্মৃতি পরিষদের পক্ষ থেকে আবারও দাবি জানাবো যে মাননীয় প্রধানমন্ত্রী শেষ ঘোষণাকে দ্রুত কার্যকর করবেন এবং আগামী দিনে আবারও তিনি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে দিনাজপুরবাসীর এই স্বপ্নকে পূরণ করবেন। জনপ্রতিনিধিদের জনসম্পৃক্ততা কতটা দরকার মনে হয়, মানে জনগণের সঙ্গে যোগাযোগটা অনেক ক্ষেত্রে কমে যায় জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর, সেই জায়গায় কোনো প্রত্যাশা বা দাবি থাকছে? না, জনগণ আসলে জনপ্রতিনিধি যারা এখন তারা নিজের তাগিদেই জনগণের সাথে সম্পৃক্ততা বাড়াচ্ছেন রাখছেন, আমরা খেয়াল করছি বিভিন্ন পর্যায়ে
জনগণ জনপ্রতিনিধির কাছে কিন্তু পাচ্ছেন ভোটের জন্য না, ভোটের আগেও শুধু ভোটের জন্য না, আমরা বিভিন্ন পর্যায়ে যে লক্ষ্য করেছি, হ্যাঁ কিছু হয়তো অভিযোগ থাকবেই, অভিযোগ আছেও বলবো না, উড়িয়ে দিব না, তবে জনপ্রতিনিধি হাতের কাছে পাওয়া যায়, আগের মতো সেই অবস্থা নেই। আর ডিজিটাল যুগে জনপ্রতিনিধিকে পাওয়ার বিভিন্ন মাধ্যমও রয়েছে, সশরীরে না পাওয়া গেল তো মোবাইলের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমেও যোগাযোগ করা সম্ভব হচ্ছে, ফেসবুকের মাধ্যমেও জনপ্রতিনিধিরা তাদের স্তরে জনগণের সাথে যোগাযোগ রাখছেন। কোনো প্রত্যাশা থাকবে সামনে নাকি এখন যেভাবে আছে ঠিক আছে? না না, অবশ্যই প্রত্যাশা থাকবে। দিনাজপুর যেটা আমাদের নতুন প্রজন্মরা যেভাবে দাবি জানাচ্ছেন যে আসলে দিনাজপুর শহরে রাস্তাঘাটগুলো আসলে চলাচল উপযোগী না, তা আমরা চাই যে যিনি জনপ্রতিনিধি হবেন অবশ্যই এই বিষয়ে গুরুত্ব দেবেন, এই রাস্তাঘাটগুলো যদি ভালো না হয় এর চেয়ে দুঃখজনক ঘটনা। অনেক ধন্যবাদ জি ডক্টর মারুফা বেগম। একটু আপনার কাছে জানতে চাই সামনে কী ধরনের দাবি প্রত্যাশা থাকবে, তরুণদের কর্মসংস্থানের অনেক বেশি দাবি এসেছে, কী ধরনের পদক্ষেপ দরকার দিনাজপুরে মনে করেন? অবশ্যই আমি মনে করি যে আমাদের তরুণরা, এই আজকে উপস্থিত তরুণরা যথেষ্ট সচেতনা সম্পন্ন এবং যেই দাবিগুলো তারা পেশ করেছে প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ দাবি, এবং আমি মনে করি যে এই দাবির সাথে আমি একটা সংযুক্ত করতে চাই যে আমরা মানে যেই জনপ্রতিনিধি নির্বাচিত হবেন সেই জনপ্রতিনিধি যুদ্ধ অপরাধীদের বিচার প্রক্রিয়া যে চলছিল সেই বিচার প্রক্রিয়া এখনও চলছে, সেটাকে যেন কোনো অবস্থাতেই বাধাগ্রস্ত না হয় জনপ্রতিনিধির মাধ্যমে। আর একটা হচ্ছে যে নারীর যে অগ্রগতি, নারীর ক্ষমতায়নের জায়গায় যে অগ্রগতি এবং নারীদের কর্মসংস্থানে নারীদের যে নিরাপত্তা পথে ঘাটে এবং শিক্ষা প্রতিষ্ঠানে যেই নিরাপত্তা, সেই নিরাপত্তায় একটা জোরদার ভূমিকা তো নিশ্চয়ই জনপ্রতিনিধি রাখতে পারেন। আর সেই জনপ্রতিনিধি যাদেরকে আমরা হাতের কাছে পাবো সবসময়, সেটা বিভিন্ন মাধ্যমের মাধ্যমেই হতে পারে যে আমরা পাবো, আর সেই জনপ্রতিনিধি যাদেরকে আমরা হাতের কাছে পাবো সবসময় সেটা বিভিন্ন মাধ্যমের মাধ্যমেই হতে পারে যে আমরা পাবো, আর আর কি দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকুক। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ বিষয় এসেছে এই সীমান্তবর্তী জনপদ প্রত্যন্ত জনপদ দিনাজপুর থেকে, সব জায়গায় একটা গুরুত্বপূর্ণ বিষয় আসছে কর্মসংস্থানের বিষয়টি, এখানেও আসলে তরুণ সমাজ অনেক বেশি কর্মসংস্থান চাই, যেটি সামনে সরকারের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। অর্থনৈতিক জোন বিভিন্ন জায়গায় হচ্ছে, দিনাজপুরেও একটি শক্তিশালী অর্থনৈতিক জোন চান এখানকার তরুণ সমাজ, সাধারণ ভোটাররা। একই সঙ্গে দিনাজপুর শহরের রাস্তাঘাটগুলো তারা সামনের দিনে ভালো দেখতে চান। জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়েও কথা হয়েছে, যোগ্যতা সম্পন্ন জনপ্রতিনিধি সবাই চান, যারা যাদের সঙ্গে জনগণের সম্পৃক্ততা থাকবে, একই সঙ্গে যারা তরুণদের চোখে বাংলাদেশকে দেখতে পাবে, তরুণদের চোখে দিনাজপুরকে দেখতে পাবে। আসলে তো মোটামুটি এই ছিল দিনাজপুর থেকে তারুণ্যের চোখে আগামীর বাংলাদেশ, দেখা হবে নিশ্চয়ই অন্য কোনো জনপদ অন্য কোনো জেলায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি নিউজ 24 এর সঙ্গে থাকবেন।